লিওনেল মেসি জোড়া গোল করলেন সেই গোলের একটিতে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট মেসির পাশ থেকে গোল করলেন সেরজিও বুস্কেটস। মেজর লিগ সকারে রবিবার ন্যাশভিলের বিপক্ষে তিন এক গোলে জয়সপ করল ইন্টার মায়ামি ম্যাচের শুরুটা অবশ্য সুখকর ছিল না মায়ামির জন্য দ্বিতীয় মিনিটেই আত্মঘাতী গোল খেয়ে বসে মেসিরা ন্যাশভিলের ড্যানিয়েল লোভিসের কর্নার ডিফেন্ডার ফ্র্যাঙ্কো নেগলির গায়ে লেগে ঢুকে যায় মায়ামির জালে মেসি সুয়ারেজদের জন্য পরিস্থিতি আরও বাজে হতে পারত যদি ম্যাচের পঞ্চম মিনিটে যশবউয়ের ব্লুয়েড গতির শট বারে লেগে ফিরে না আসত শুরুর এই ধাক্কা অবশ্য দ্রুতই কাটিয়ে ওঠে মায়ামি আর সেটা মেসি সুয়ারেজ রসায়নি ন্যাসবিলের গোলকিপার এলিয়ট পানিককোর দুর্বল একটি শট বক্সের কাছেই পেয়ে যান সুয়ারেজ তিনি দ্রুতই সেটি দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসিকে সেই বল পেয়ে ম্যাচের একাদশ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুই মিনিটের মাথায় মেসির আরেকটি শট পোস্টে লাগে উনচল্লিশ মিনিটে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল পেয়ে যায় মায়ামি মেসির কর্নারে মাথা ছুঁয়ে ব্যবধান দুই এক করেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার বুস্কেটস এরপর একাশি মিনিটে মেসির পেনাল্টি গোলে তিনাকে জয় নিয়ে দশ ম্যাচে শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট হল আঠারো